আলাইকুম, ফাজালে জিকির হইতে পড়া হইতেছে। অথবা যখন তোমরা হজের আহকাম সম্পূর্ণ করিয়া ফেলিবে তখন এইভাবে আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমরা অন্ধকার যুগে তোমাদের বাপ দাদাকে স্মরণ করিতে, বরং আল্লাহ জিকির তার চেয়েও অধিকতর হওয়া উচিত। মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি রইয়াছে যারা এইভাবে প্রার্থনা করে যে হে আল্লাহ, তুমি আমাদেরকে এই দুনিয়াতে যা দেবার দিয়া দাও, সুতরাং তারা যা কিছু পাইবার দুনিয়াতে পাইয়া থাকে এবং আখিরাতে তারা কিছু মাত্র পাইবে না। আবার অনেক লোক এমন আছে যারা এইভাবে প্রার্থনা করে যে হে পরওয়ারদিগার, তুমি আমাদের ইহকালেও মঙ্গল করো ও পরকালেও মঙ্গল করো এবং আমাদেরকে জাহান্নামের আযাব হইতে নাজাত দান করো। বস্তুত ইয়ারাই আপন আপন আমলের প্রতিদান উভয় জাহান্নামে ভোগ করিয়া থাকিবে, আল্লাহ পাক অতি সত্বর হিসাব নিকাশ গ্রহণ করিবেন। ফায়দা, হাদিস শরীফে বর্ণিত আছে তিন ব্যক্তির দোয়া কখনো রদ হয় না, বরং নিশ্চয় কবুল হইয়া থাকে। প্রথমত ওই ব্যক্তি যে বেশি বেশি করে আল্লাহ জিকির করিয়া থাকে, দ্বিতীয়ত দুস্থ ও মজলুমের দোয়া, তৃতীয়ত যে বাচ্চা জুলুম অত্যাচার করে না তার দোয়া, জামি উসুর সগির, এবং হজের মৌসুমে মিনায় অবস্থান করিয়া তোমরা কয়েকদিন পর্যন্ত আল্লাহ জিকির করিতে থাকো এবং বেশি বেশি করে আপন প্রভুকে স্মরণ করিতে থাকো, সকাল বিকাল তাহার পবিত্রতা বর্ণনা করো। একাইতে সাহাবা হইতে পড়া হইতেছে। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা একজন বুজুর্গ সাহাবী ছিলেন, যিনি বদরের যুদ্ধে শরীক হতে পারেন নাই, তাই সর্বক্ষণ এই বলিয়া অনুতাপ করিতেন যে আফসোস, আমি ইসলামের সর্বপ্রথম আজিমুশান জিহাদে শরীক হইতে পারিলাম না। তাই তিনি প্রতিজ্ঞা করিয়াছিলেন যে আবার কোনো যুদ্ধের সুযোগ হইলে প্রাণ ভরিয়া জিহাদ করিব। একদিন হঠাৎ ওহুদ যুদ্ধের দামামা বাজিয়া উঠিল, এই যুদ্ধে তিনি বড়ই বীরত্ব সহিত অংশগ্রহণ করিলেন। ওহুদ যুদ্ধে প্রথম ভাগে মুসলমানদের বিজয় হইয়াছিল, কিন্তু পরে একটি ভুলের জন্য তাদেরকে পরাজয় বরণ করিতে হয়। ভুলটি এই ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ সৈন্যকে একটি বিশেষ স্থানে নিযুক্ত করিয়া এই বলিয়া সতর্ক করিয়া দেন যে আমরা জয়লাভ করি অথবা পরাজিত হই, যে কোনো অবস্থায় তোমরা এই স্থান পরিত্যাগ করিতে পারিবে না, কেননা এই দিক থেকে শত্রুর আক্রমণের আশঙ্কা রইয়াছে। যুদ্ধে ব্রাহ্মণে যখন মুসলমানগণ জয়লাভ করিল ও কাফেরগণ প্রাণ ভয়ে পালাতে লাগিল, তখন উহা পোহারত সাহাবিগণ যুদ্ধ খতম করি হইয়া গিয়াছে মনে করিয়া সে স্থান ত্যাগ করিয়া গণিমতের মাল সংগ্রহ করিবার জন্য কাফেরদের পথে দৌড়াতে লাগিল। পৌরি দলের সেনাপতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ স্মরণ করিয়া দিলেন ও উক্ত স্থান ত্যাগ করিতে সঙ্গীতকে নিষেধ করিলেন, কিন্তু তারা উত্তর করিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ শুধু যুদ্ধকালীন অবস্থায় ছিল, এখন তো যুদ্ধ শেষ হইয়া গিয়াছে। অবশেষে পরমরত কাফেরগণ উক্ত স্থান মুক্ত দেখিয়া পথের দিক হইতে মুসলমানদের উপর আক্রমণ চালাইল। অসতর্ক মুসলমান বাহিনী এই অতর্কিত আক্রমণে পরেশান হইয়া এদিক ওদিক ছুটাছুটি করিতে লাগিল। হযরত আনাস রাদিয়াল্লাহু দেখিলেন সম্মুখ দিক হইতে অন্য এক সাহাবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আসিতেছেন। তিনি জিজ্ঞাসা করিলেন, হে সায়াদ, তুমি কোথায় যাইতেছো? আল্লাহর কসম, উহুদ পাহাড়ের দিক হইতে ভেস্তের খুশবু আসিতেছে। এই বলিয়া উন্মুক্ত তরবারি হাতে করিয়া তিনি কাফেরদের ভিড়ে ভিতর ঢুকিয়া পড়িলেন। বীর বিক্রমে জিহাদ করিতে করিতে শহীদ হইয়া গেলেন। শাহাদাতের পর দেখা গেল শত্রু অস্ত্রাঘাতে তার শরীর চালনির মতো ক্ষতবিক্ষত হইয়া গিয়াছে। তরবার 80টারও বেশি আঘাত দেহে পরিলক্ষিত হইল। তার ভগ্নী শুধু আঙ্গুল দেখিয়া তাহাকে শনাক্ত করিয়াছিলেন। ফায়দা, যারা প্রকৃত আন্তরিকতার সহিত আল্লাহর কাছে অংশগ্রহণ করিয়া থাকেন তারা দুনিয়াতে থাকিয়া জান্নাতের স্বাদ উপভোগ করিয়া থাকেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর অবস্থাও তা হইয়াছিল। হযরত শাহ আব্দুল রহিম রায়পুর রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে, তিনিও নাকি দুনিয়াতে বসিয়া বেহেস্তের স্বাদ উপভোগ করিতেন। পুস্তিকা ওয়াইদেলাস থেকে পড়া হইতেছে, মানুষের কল্যাণ হেদায়ত মুক্তির সেই মশাল তিনি মুসলমানদের হাতে তুলিয়া দিয়েছিলেন, উহার ফলে মুসলমানরা সবসময় উন্নতি ও অগ্রগতির পথে অগ্রসর হইয়াছিল। শতাব্দীর পর শতাব্দী তারা পৃথিবীতে বিপুল শানসকদের সহিত শাসন কার্য পরিচালনা করিয়াছিল। মুসলমানদের সেই শানসকদের কাছে সকল বিরোধী শক্তি পরাভূত হইয়া পড়িয়াছিল।
অতপ্রবল প্রতাপিত শক্তি অচূর্ণ হইয়া গিয়াছিল। উহা এক অনস্বীকার্য বাস্তব সত্য। এত কিছু সত্ত্বেও মুসলমানের ইতিহাসে এমন কিছু বেদনাদায়ক উপাখ্যান রইয়াছে যার উল্লেখ কিছুতেই সুখের বিষয় নয়। মুসলমানদের বর্তমান কালের কার্যকল্পের মাধ্যমে আমাদের অতীত ইতিহাসের উপর কলঙ্ক লেপন করা হইতেছে। আমাদের সম্মানিত বুজুর্গগণ পূর্বপুরুষদের সুবর্ণ উজ্জ্বল কার্যকলাপের মলিন করিয়া দিতেছে। আল্লাহ হাফেজ।